সে সন্ধান করতে গিয়ে যে আপনি প্রশ্ন তুলেছেন এবং আপনার প্রশ্নের উত্তরে যেটা জয়নুল আবেদিন ফারুক সাহেব বলেছেন যে আপনি বলেন যে আলোচনা যদি হয় আপনারা যদি ডাকেন তাহলে সেখানে কি জামাতকে বাদ দেবে কিনা বিএনপি বিএনপি কিন্তু জয়নুল আবেদিন ফারুক সাহেব যেটি বললেন তারা জামাতকে বাদ দিয়ে দিবে কিন্তু আবার যদি তারা বাদ দিলে জামাতকে 14 দল গ্রহণ করে নেয় সেখানে একটা অনিশ্চয়তা আছে যেখানে আপনারা আছেন সেখানে যদি আপনারা মনে করে জামাতকে নিয়ে নিবে সেটা কি আপনারা সহ্য করবেন কারণ আমরা তো ভোটের রাজনীতিতে যারা রাশেদ খান মেরাম সাহেব দেখেছি ভোটের রাজনীতিতে রাশেদ খান মেরাম সাহেব আপনারা থাকার পর 14 দলে দেখেছি হেফাজতকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ এটা আমি বলতাম আপনি বলেন তারা কিন্তু সেই চুক্তি বাতিল করতে এবং সে থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তারা সেই চুক্তি নিয়ে এগোতে পারেননি এবং আমাদের 14 দলে অনেকেই যোগদান করার জন্য বিভিন্ন সময় চেষ্টা করে থাকেন কিন্তু এখানে সেই জায়গাটায় সেই যুক্ত করতে দেওয়া হয়নি বা দেওয়া হচ্ছে না আমি এটা মনে করি যে এই তো কোনো যুক্তি হতে পারে না যে অমুককে ছেড়ে দিলে অমুকে চলে আসবে এই যুক্তিতে যদি আপনার কথা বলেন তো হবে না বলে আমি মনে হয় সুতরাং যেখানকার পানি সেখানেই থাকবে এখানে আর এগোবে না বলে আমার কাছে মনে হয়েছে আমি জয়নুল আবেদিন ফারুক যেহেতু মানে বারবার কথাগুলো তুলছেন আমি বলছি যে পুরনো এই ইতিহাসগুলো দেখলে অনেক কথা বেরিয়ে আসবে এগুলো নিয়ে আমাদের কথা বললে পরিবেশটাই আরো নষ্ট হবে কিন্তু আমি একটা ছোট প্রশ্ন আপনার কাছে জানতে চাই জনাব রাশেদ খান মেনন বিএনপি যে বারবার বলছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে না এটা কেন বিএনপি বলছে এটাও কি রাজনৈতিক কৌশল অন্য কিছু আমি তো যদি আমাকে যদি জিজ্ঞেস করে বিএনপি নির্বাচন ছাড়া দল হিসেবে তারা অবস্থান করতে পারবে না এবং তাদের দল হিসেবে তাদের অবস্থান যেহেতু তারা নির্বাচনমুখী দল তারা নিশ্চয়ই বিপ্লব করতে আমরা যেভাবে স্বপ্ন দেখতো 100 বিপ্লব করার যে জন্য নির্বাচন বর্জনও করেছিল এক সময় তো সেই বিপ্লবী দল তারা নন সুতরাং তাদের নির্বাচন করা ছাড়া থাকে না তার প্রমাণ হচ্ছে যে যদি তারা ব্যক্তি মানে দলগত হয়ে নির্বাচন না করে প্রচুর তাদের ক্যান্ডিডেট ব্যক্তিগত হয়ে নির্বাচন করবেন যেমন তৈবুর করেছে যেমন উপজেলায় ইউপিতে করছে এই নির্বাচন তারা করবেনি এটা একদম পরিষ্কার ভবিষ্যতের কথাটা বলেছেন যে আপনারা নির্বাচন না করলে স্বতন্ত্র হিসেবে বিএনপি ভোট করবে সুমা আপা মেনন ভাই যে কথা বলেছে নির্বাচন মুখী বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্বীকার করার জন্য নাই আমরা বিপ্লবী পার্টিও না জঙ্গি পার্টিও না আমরা বোমা বানাইতেও জানি না গান পাউডার দিয়ে মানুষ মারতেও জানি না আমরা একটাই জানি মানুষের ভোটাধিকার ফেরত আনতে হবে মানুষের সুশাসনের ব্যবস্থা করতে হবে গণতন্ত্র ফিরে আনতে হবে সে কারণে নির্বাচনে আমাদের যাওয়া ফরজ কিন্তু এমন নির্বাচনে যেতে চাই না আপনার কথা উত্তর দিব এমন নির্বাচনে যেতে চাই না যে নির্বাচনে প্রধান ভোট কারচিবি জানে না ভোট চিন্তা হয়ে গেছে জানে না দিনের ভোট রাতে হয়েছে এটা জানে না এমন নির্বাচন কমিশন